প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইঞ্জুরি নিয়েই জাতীয় দলের অনুশীলনে সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ইঞ্জুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে না থাকলেও সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে ঢাকায় ফিরেছেন তিনি। ইংল্যান্ড সফরে আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান সাকিব। আইরিশদের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে সাকিব পাড়ি জমিয়েছিলেন আমেরিকাতে। সেখানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটিয়েছেন। এরপর দেশে ফিরেন সাকিব। দেশে ফিরে গতকাল চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন সাকিব। আজকে দুপুরে হাজির হয়েছিলেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এ সময় ইনডোরে প্রধান কোচ চন্দ্রিকা হাথুরু সিংয়ের সঙ্গে আলাপও করতে দেখা যায় টাইগার টি টোয়েন্টি ও টেস্ট অধিনায়ককে। 2 দিন পর আঙুলের এক্সরে করা হবে। সাকিবের টেস্টে যদি ভালো ফল পাওয়া যায় তবে আফগানদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে থাকবেন সাকিব। আফগানিস্তান সিরিজের জন্য 29 মে থেকে চলবে ক্রিকেটারদের ক্যাম্প। প্রচণ্ড গরমে অনুশীলনে বিঘ্ন ঘটলেও ফিটনেস ইস্যুতে সিরিয়াস বিসিবি, সেজন্য হোম অফ ক্রিকেটে নিয়মিত চলছে অনুশীলন। রশিদ খানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি গড়াবে আগামী 14 জুন। আফগান দল বাংলাদেশে পা রাখবে 10 জুন। টেস্ট ম্যাচ শেষ করে আফগানরা যাবে ভারতে, সেখানে রোহিতদের সাথে সিরিজ শেষ করে আবার বাংলাদেশে আসবে গুরবাজ রশিদরা। তো বন্ধুরা, সাকিব আল হাসানের অনুশীলনে যোগ দেওয়ার বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? আপনারা কি মনে করেন যে সাকিব আল হাসানের এক্সরে রিপোর্ট টেস্ট ফলাফল ভালো আসলে সাকিব খেলতে পারবেন দলের সাথে? আমার তো তাই মনে হয়। তো বন্ধুরা, ভালো থাকুন। এখানে রাখছি আপনাদের সকলকে, ধন্যবাদ।